মেয়েরা আজকে আমরা আবার বসেছি ক্লাস ফোরের ভূগোল নিয়ে এবং আজকেও আমাদের বিষয় আমাদের প্রতিবেশী দেশসমূহের ভৌগোলিক বিবরণ। এই প্রতিবেশী দেশগুলোর সম্বন্ধে আমরা পড়েছি যে এগুলোর সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। আমাদের দেশে সাংস্কৃতিক অর্থনৈতিক উন্নতি আর শান্তি বজায় রাখার জন্য এই দেশগুলোর সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর আমরা পড়েছিলাম যে আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তরে চীন, নেপাল, ভুটান, পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ, আর পশ্চিমে হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তান। আগের দিন আমরা নেপাল, ভুটান আর মায়ানমার সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। আজকে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই দেশগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। আমরা দেখিনি এই ম্যাপটা, এটা হচ্ছে শ্রীলঙ্কার ম্যাপ। এই শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিংহল। শ্রীলঙ্কাকে আগে সবাই সিংহল নামে চিনত। এর উত্তরের উপদ্বীপের নাম হচ্ছে জাফনা। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে কলম্বো। এই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো পেট্রো তালাগালা। এই দেশের দীর্ঘতম নদীর নাম কি? তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হলো মহাবলী গঙ্গা। এখানকার জলবায়ু কেমন? শ্রীলঙ্কা মৌসুমী জলবায়ু দেশ, উষ্ণতা সমভাবাপন্ন। এখানে সরকারি ভাষা কি? শ্রীলঙ্কার সরকারি ভাষা হলো সিংহলি। এই দেশের প্রধান ধর্ম বৌদ্ধ। শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলা হয় কেন? এই দেশে প্রচুর দারুচিনি জন্মায়, সেই জন্য শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ। তাহলে আমরা কি দেখলাম? শ্রীলঙ্কার পূর্ব নাম সিংহল, এর উত্তরে উপদ্বীপের নাম জাফনা, শ্রীলঙ্কার রাজধানীর নাম কলম্বো, এই দেশে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো পেট্রো তালাগালা। শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হলো মহাবলী গঙ্গা। এখানের জলবায়ু কেমন? শ্রীলঙ্কা মৌসুমি জলবায়ুর দেশ এবং এর উষ্ণতা হচ্ছে সমভাবাপন্ন। শ্রীলঙ্কার সরকারি ভাষা কি? শ্রীলঙ্কার সরকারি ভাষা হচ্ছে সিংহলি। এখানে প্রধান ধর্ম হলো বৌদ্ধ। শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলা হয় কেন? তার কারণ হচ্ছে এই দেশে প্রচুর দারুচিনি জন্মায়, তাই শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দ্বীপ। এরপরে আমরা আমাদের আরেকটি প্রতিবেশী দেশ, যার নাম হচ্ছে বাংলাদেশ। তোমরা বাংলাদেশের ম্যাপটা দেখতে পাচ্ছ। এই দেশটি কবে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়? 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর তারিখে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। বাংলাদেশের প্রধান নদী কি? বাংলাদেশ বহু নদীর দেশ, এখানে কিন্তু অনেক নদ নদী দেখতে পাওয়া যায়।
পদ্মা সহ মেঘনা নদী বাংলাদেশের প্রধান নদী। পদ্মা সহ মেঘনা নদী বাংলাদেশের প্রধান নদী। বাংলাদেশের প্রধান ধর্ম কি? বাংলাদেশের প্রধান ধর্ম হলো ইসলাম ধর্ম। এখানের জলবায়ু কেমন? বাংলাদেশের জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। বাংলাদেশের জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। এখানে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ পূর্বে সীতাকুণ্ড পাহাড়ের কেওক্রাডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ পূর্বে সীতাকুণ্ড পাহাড়ের কেওক্রাডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো, বাংলাদেশের রাজধানী শহর আমরা দেখতে পাচ্ছি ঢাকা। তোমরা ম্যাপের দিকে তাকাও, বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশে কয়েকটি দ্বীপ হচ্ছে। এই দেশটির দক্ষিণ দিকে নবীন পলি গঠিত অনেক দ্বীপ আছে। এগুলির মধ্যে বাতিয়া, সন্দ্বীপ, ভোলা, কুতুবদিয়া, মহেশখালী উল্লেখযোগ্য। এগুলির মধ্যে বাতিয়া, সন্দ্বীপ, ভোলা, কুতুবদিয়া, মহেশখালী উল্লেখযোগ্য। তাহলে আমরা দেখলাম বাংলাদেশ 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর তারিখে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানকার প্রধান নদী হচ্ছে পদ্মা সহ মেঘনা নদী হচ্ছে বাংলাদেশের প্রধান নদী। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। এখানকার জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দক্ষিণ পূর্বে সীতাকুণ্ড পাহাড়ের কেওক্রাডং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এই দেশটির রাজধানীর নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশে কয়েকটি দ্বীপের নাম আমরা বলতে পারি যেগুলো দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে নবীন পলি গঠিত কতগুলি দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলো হলো বাতিয়া, সন্দ্বীপ, ভোলা, কুতুবদিয়া, মহেশখালী, এরা হচ্ছে উল্লেখযোগ্য দ্বীপ। এবার আমরা দেখব পাকিস্তান। এটা কিন্তু পাকিস্তানের ম্যাপ। এই ভারতের পশ্চিম দিকে অবস্থিত পাকিস্তান একটি স্বাধীন দেশ। পাকিস্তান কোথায় অবস্থিত? পাকিস্তান দেশটি ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত। পাকিস্তান একটি স্বাধীন দেশ। এই দেশটির রাজধানীর নাম কি? পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। দেখো ম্যাপের দিকে তাকাও, পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। এখানে ভূপ্রকৃতি কেমন? পাকিস্তানের ভূপ্রকৃতি হচ্ছে পর্বত, সমভূমি ও মরুভূমি নিয়ে গঠিত। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ 30 মি শৃঙ্গ। পাকিস্তানের দুটি গিরিপথের নাম খাইবার ও বোলান গিরিপথ হচ্ছে পাকিস্তানের প্রধান দুটি গিরিপথ। এখানকার প্রধান নদী সিম্পু। এখানকার জলবায়ু কিরকম? শুষ্ক, চরম ভাবাপন্ন। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা। একেই বলা হয় চরম ভাবাপন্ন ও মহাদেশীয়। এখানকার জেকোকাবাদ বিশ্বের উষ্ণতম স্থান। তাহলে বিশ্বের উষ্ণতম স্থান কি? পাকিস্তানের জেকোকাবাদ বিশ্বের উষ্ণতম স্থান। এখানের প্রধান ও সরকারি ভাষা কি? পাকিস্তানের প্রধান ও সরকারি ভাষা হলো উর্দু। আর এখানে প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে পাকিস্তান সম্বন্ধে আমরা কি দেখলাম? এই দেশটি আমাদের ভারতের পশ্চিম দিকে অবস্থিত। এর রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। এই দেশটির ভূপ্রকৃতি পর্বত, সমভূমি ও মরুভূমি নিয়ে গঠিত। পাকিস্তানের
সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে 30 মিমির শৃঙ্গ। এখানে দুটি গিরিপথ হলো খাইবার ও বোলান গিরিপথ। এই দুটি হচ্ছে এখানকার প্রধান গিরিপথ। প্রধান নদী সিম্পু। পাকিস্তানের জলবায়ু কেমন? পাকিস্তানের জলবায়ু শুষ্ক, চরম ভাবাপন্ন ও মহাদেশীয়। এখানে জোকাকাবাদ বিশ্বের উষ্ণতম স্থান। পাকিস্তানের প্রধান ও সরকারি ভাষা কি? এই দেশের প্রধান ও সরকারি ভাষা হচ্ছে উর্দু এবং এই দেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। এরপর দেখো, এরপর আফগানিস্তান। এই আফগানিস্তান কিন্তু আমাদের আরেকটি প্রতিবেশী দেশ এবং এটি ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত। এটি একটি স্বাধীন দেশ। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। দেখতে পাচ্ছ তোমরা ম্যাপে, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। হিন্দুকুশ পর্বতের নোশাক শৃঙ্গ হচ্ছে এখানে সর্বোচ্চ। আফগানিস্তানে কোন পর্বতের কোন শৃঙ্গ সর্বোচ্চ? হিন্দুকুশ পর্বতের নোশাক শৃঙ্গ সর্বোচ্চ। এবার আমরা দেখি এখানকার জলবায়ু কেমন। আফগানিস্তানে জলবায়ু প্রধানত শুষ্ক, মহাদেশীয় ও চরম ভাবাপন্ন। আফগানিস্তানে জলবায়ু প্রধানত শুষ্ক, মহাদেশীয় ও চরম ভাবাপন্ন। এই দেশটির দীর্ঘতম নদী কোনটি? হেলমান্দ নদী হচ্ছে আফগানিস্তানের দীর্ঘতম নদী। হেলমান্দ নদী হচ্ছে আফগানিস্তানের দীর্ঘতম নদী। এবং অন্যান্য নদীগুলি আমরা নাম বলতে পারি আন্দুরিয়া, হাবিরুত, কাবুল প্রভৃতি। এখানকার প্রধান ভাষা কি? আফগানিস্তানের প্রধান ভাষা হলো পার্সি ও পুশত। প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আমরা দেখ বলতে পারি এই আফগানিস্তান দেশটি ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত এবং এটি একটি স্বাধীন দেশ। এর রাজধানীর নাম হচ্ছে কাবুল। আফগানিস্তানে হিন্দুকুশ পর্বতের নোশাক শৃঙ্গ হচ্ছে সব থেকে উঁচু, সর্বোচ্চ। আর এখানকার জলবায়ু আমরা বলতে পারি প্রধানত শুষ্ক, মহাদেশীয় আর চরম ভাবাপন্ন। আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম হচ্ছে হেলমান্দ নদী। এছাড়া অন্যান্য নদীগুলি হচ্ছে আন্দুরিয়া, হাবিরুত, কাবুল প্রভৃতি। অন্যান্য নদীগুলি হচ্ছে আন্দুরিয়া, হাবিরুত, কাবুল প্রভৃতি। প্রধান ভাষা হচ্ছে পার্সি ও পুশত। আর আফগানদের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান সম্বন্ধে আমরা দেখলাম। এখন আমি তোমাদের কয়েকটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্নটা দেখো, শ্রীলঙ্কার বনভূমিতে কি কি গাছ দেখা যায়? শ্রীলঙ্কার বনভূমিতে কি কি গাছ দেখা যায়? শ্রীলঙ্কার বনভূমিতে সেগুন, আবলুশ, সাটিন, রোডুট, হালমিয়া প্রভৃতি গাছ জন্মায়। এছাড়া উপকূলে ম্যাংগ্রোভ ও পর্বতের গায়ে তৃণভূমি দেখা যায়। শ্রীলঙ্কার বনভূমিতে সেগুন, আবলুশ, সাটিন, রোডুট, হালমিয়া প্রভৃতি গাছ জন্মায়। উপকূলে দেখা যায় ম্যাংগ্রোভ আর পর্বতের গায়ে তৃণভূমি দেখা যায়। 2 নম্বর দেখো, শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে কলম্বো। আর এর উত্তরের উপদ্বীপের নাম কি? এর উত্তরের উপদ্বীপ হচ্ছে জাফনা। এখানকার 3 নম্বর প্রশ্নটা দেখো, অধিবাসীদের প্রধান জীবিকা ও উপজীবিকা কি কি? এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে চাষবাস। এছাড়া উপকূলে জলাশয় ও সমুদ্রে মাছ ধরা, মুক্ত শঙ্খ, প্রবাল সংগ্রহ ও কুটির শিল্প প্রভৃতি নানা রকমের উপজীবিকা এদের রয়েছে। শ্রীলঙ্কা দ্বীপটা হচ্ছে 3 দিকে সমুদ্র দিয়ে ঘেরা, সেজন্য এরা কিন্তু সমুদ্রে মাছ ধরা, মুক্ত শঙ্খ, প্রবাল সংগ্রহ এগুলো দিয়েই কিন্তু তারা তাদের কুটির শিল্প তৈরি করে এবং এটাই হচ্ছে এদের উপজীবিকা। 4 নম্বর দেখো, বাংলাদেশের প্রধান নদী কি? বাংলাদেশ বহু নদীর দেশ। বাংলাদেশ বহু নদীর দেশ। পদ্মা সহ মেঘনা নদী বাংলাদেশের প্রধান নদী। এই দেশটির প্রধান নদী কি? পদ্মা সহ মেঘনা নদী হচ্ছে এই দেশটির প্রধান নদী। এই দেশের কয়েকটা দ্বীপের নাম লেখো। বাংলাদেশের দক্ষিণে নবীন পলি গঠিত কয়েকটি দ্বীপ আছে এবং এগুলির মধ্যে উল্লেখযোগ্য কি কি? বাতিয়া, সন্দ্বীপ, ভোলা, কুতুবদিয়া, মহেশখালী উল্লেখযোগ্য। আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের নাম লেখো। আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এটি কবে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়? 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর তারিখে এটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। পাকিস্তানের রাজধানীর নাম কি? পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। এই দেশটির প্রধান প্রধান শিল্প কি কি? পাকিস্তানের প্রধান প্রধান শিল্প হচ্ছে সিমেন্ট, তৈল শোধন, বস্ত্র, চিনি, চর্ম, পশম প্রভৃতি। আফগানিস্তানের জলবায়ু কেমন? আফগানিস্তানের জলবায়ু প্রধানত শুষ্ক, মহাদেশীয় ও চরম ভাবাপন্ন। আফগানিস্তানের জলবায়ু, এখানে গবাদি পশু ও প্রধান প্রধান কৃষিজ ফসল কি কি? এখানকার গবাদি পশু হচ্ছে গাধা, মেষ, দুম্বা এবং মরুভূমিতে উট। আর এখানে প্রধান কৃষিজ ফসল কি? গম, তুলা, যব, ধান। আফগানিস্তান দেশটি কোথায় অবস্থিত? আফগানিস্তান দেশটি ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এখানে দীর্ঘতম নদীর নাম হচ্ছে হেলমন্দ। এখানে আমার প্রশ্ন হচ্ছে, এখানে দীর্ঘতম নদী কি? তোমরা লিখবে হেলমন্দ নদী। আর অন্যান্য দুটি নদীর নাম লেখো। তোমরা আনুদরিয়া হাবিরুদ লিখতে পারো অথবা আনুদরিয়া কাবুল, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেই দুটো নদীর নাম উল্লেখ করবে। তাহলে আমরা এখানে প্রশ্নগুলোতে কি কি দেখলাম? শ্রীলঙ্কার বনভূমিতে কি কি গাছ দেখা যায়? সেগুন, আবলু, সাটিন, রোডুড, হালমিয়া। এছাড়া উপকূলে ম্যাংগ্রোভ, পর্বতের গায়ে তৃণভূমি দেখা যায়। শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে কলম্বো। এর উত্তরে উপদ্বীপের নাম জাফনা। এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা কি? চাষবাসই হচ্ছে সিংহলীদের প্রধান জীবিকা। আর এদের উপজীবিকা, এরা হচ্ছে উপকূলের জলাশয়, সমুদ্রে মাছ ধরা, মুক্ত শঙ্খ, প্রবাল সংগ্রহ এবং কুটির শিল্প প্রভৃতি নানা রকমের উপজীবিকা এদের রয়েছে। আচ্ছা, তারপরে দেখো, বাংলাদেশের প্রধান নদী কি? বাংলাদেশ বহু নদ নদীর দেশ। এদের প্রধান নদী হচ্ছে পদ্মা সহ মেঘনা নদী হচ্ছে বাংলাদেশের প্রধান নদী।
এই দেশটির কয়েকটি দ্বীপের নাম লেখো। বাংলাদেশের দক্ষিণে নবীন পলি গঠিত অনেক দ্বীপ রয়েছে, এদের মধ্যে বাতিয়া, সন্দ্বীপ, ভোলা, কুতুবদিয়া, মহেশখালী উল্লেখযোগ্য। আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের নাম লেখো। আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এটি কবে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়? 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। এই দেশটির প্রধান প্রধান শিল্প কি কি? পাকিস্তানের প্রধান প্রধান শিল্প হলো সিমেন্ট, তৈল শোধন, বস্ত্র, চিনি, চর্ম, পশম প্রভৃতি। আফগানিস্তানের জলবায়ু কেমন? আফগানিস্তানের জলবায়ু প্রধানত শুষ্ক, মহাদেশীয় ও চরম ভাবাপন্ন। এখানের গবাদি পশু ও প্রধান প্রধান কৃষিজ ফসল কি কি? এখানকার তৃণভূমিতে গবাদি পশু হলো গাধা, মেষ, দুম্বা, আর মরুভূমিতে উট। আর প্রধান প্রধান কৃষিজ ফসল হলো গম, তুলা, যব ও ধান। আফগানিস্তান দেশটি কোথায় অবস্থিত? ভারতের উত্তর পশ্চিম দিকে। এখানে দীর্ঘতম নদী কি? হেলমন্দ এখানে দীর্ঘতম নদী। এছাড়া অন্যান্য দুটি নদীর নাম লেখো, আনুদরিয়া, হারি, হাবিবুদ। এবার দেখো এর পরের প্রশ্নগুলো। শ্রীলঙ্কার উপকূল অঞ্চলে কি ধরনের উদ্ভিদ দেখা যায়? শ্রীলঙ্কার উপকূল অঞ্চলে ম্যাংগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়। পাকিস্তানের পুরুষরা কেমন পোশাক পরেন? পাকিস্তানে পুরুষরা পরেন চুড়িদার, পাজামা, শেরওয়ানি, কুর্তা। পাকিস্তানে পুরুষেরা পরেন চুড়িদার, পাজামা, শেরওয়ানি, কুর্তা। আফগানিস্তানের অধিবাসীদের মোটা পশমের পোশাক পরতেই হয় কেন? আফগানিস্তানে শীত খুব বেশি, কারণ আমরা পড়েছি এখানকার জলবায়ু কিরকম? চরম ভাবাপন্ন। আফগানিস্তানের শীত খুব বেশি, সেই জন্য মোটা পশমের কাপড় এখানে পরতেই হয়। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো। দক্ষিণ পূর্বে সীতাকুণ্ড পাহাড়ের কেওক্রাডাং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। পাকিস্তানের ভূপ্রকৃতি কেমন? পাকিস্তানের ভূপ্রকৃতি পর্বত, সমভূমি ও মরুভূমি নিয়ে গঠিত। এখানে দুটি গিরিপথের নাম লেখো। এখানে দুটি গিরিপথ হচ্ছে খাইবার ও বোলান। এখানে দুটি গিরিপথ হলো খাইবার ও বোলান। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। কোন দেশকে দারুচিনির দ্বীপ বলা হয়? কেন বলা হয়? শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলা হয়, তার কারণ কি? শ্রীলঙ্কাতে প্রচুর দারচিনি জন্মায়, তাই শ্রীলঙ্কাকে দারচিনি দ্বীপ বলা হয়। আফগানিস্তানের প্রধান প্রধান কৃষিজ ফসল গম, তুলো, যব, ধান। তাহলে আবার একটু দেখে নিই, শ্রীলঙ্কার উপকূল অঞ্চলে কি ধরনের উদ্ভিদ দেখা যায়? ম্যাংগ্রোভ জাতীয়। পাকিস্তানে পুরুষেরা কেমন পোশাক পরেন? চুড়িদার, পাজামা, শেরওয়ানি, কুর্তা। আফগানিস্তানের অধিবাসীদের মোটা পশমের পোশাক পরতেই হয় কেন? আফগানিস্তানে শীত খুব বেশি, সেই জন্য এখানকার অধিবাসীদের মোটা পশমের পোশাক পরতেই হয়। বাংলাদেশে সর্বোচ্চ শৃঙ্গ কি? দক্ষিণ পূর্বে সীতাকুণ্ড পাহাড়ের কেওক্রাডাং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। পাকিস্তানের ভূপ্রকৃতি কেমন? পর্বত, সমভূমি আর মরুভূমি নিয়ে পাকিস্তানের ভূপ্রকৃতি তৈরি হয়েছে। এখানে দুটি গিরিপথ কি? খাইবার ও বোলান।
বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। কোন দেশকে দারুচিনির দ্বীপ বলা হয়? শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে। তার কারণ হলো শ্রীলঙ্কায় প্রচুর দারুচিনি জন্মায়। আফগানিস্তানের প্রধান প্রধান কৃষিজ ফসল কি কি? গম, তুলা, যব, ধান। এরপরে আমরা সমস্ত গুলো নিয়ে অনেক বার করে আলোচনা করলাম। এবার তোমাদের কিছু প্রশ্ন শূন্যস্থান দেব আমরা, তোমরা কিন্তু এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। শ্রীলঙ্কার দীর্ঘতম নদী মহাবলী গঙ্গা। বাংলাদেশের জলবায়ু মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত। পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ কি? পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ হিন্দুকুশ পর্বতের তিরিচিমি শৃঙ্গ। আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। শ্রীলঙ্কার সরকারি ভাষা সিংহলি। শ্রীলঙ্কার দীর্ঘতম নদী মহাবলী গঙ্গা। বাংলাদেশের জলবায়ু মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত। পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ হিন্দুকুশ পর্বতের তিরিচিমি শৃঙ্গ। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। শ্রীলঙ্কার সরকারি ভাষা সিংহলি। দু নম্বরটা দেখো, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, শুধু উত্তর না, পুরো সেন্টেন্সটা কিন্তু লিখে উত্তরটা দেবে। আফগানিস্তানে কোন পর্বতের কোন শৃঙ্গ সর্বোচ্চ? হিন্দুকুশ পর্বতের নোশাক শৃঙ্গ সর্বোচ্চ। পাকিস্তান দেশটি ভারতের কোন দিকে অবস্থিত? পাকিস্তান দেশটি ভারতের পশ্চিম দিকে অবস্থিত। আফগানিস্তানের জলবায়ু কেমন? আফগানিস্তানের জলবায়ু প্রধানত শুষ্ক, মহাদেশীয় আর চরম ভাবাপন্ন। শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা কি? শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে চাষবাস। আফগানিস্তানের প্রধান ভাষা কি কি? আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পার্সি ও পশত। বিশ্বের উষ্ণতম স্থানটির নাম লেখো, এটি কোন দেশে অবস্থিত? বিশ্বের উষ্ণতম স্থানটির নাম হচ্ছে জেকোকাবাদ। এটা কোন দেশে অবস্থিত? এটা পাকিস্তানে অবস্থিত। আবার দেখি, আফগানিস্তানে কোন পর্বতের কোন শৃঙ্গ সর্বোচ্চ? আফগানিস্তানে হিন্দুকুশ পর্বতের নোশাক শৃঙ্গ সর্বোচ্চ। পাকিস্তান দেশটি ভারতের কোন দিকে অবস্থিত? পাকিস্তান দেশটি ভারতের পশ্চিম দিকে অবস্থিত। আফগানিস্তানের জলবায়ু কেমন? আফগানিস্তানের জলবায়ু প্রধানত শুষ্ক, মহাদেশীয় আর চরম ভাবাপন্ন। শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা কি? চাষবাস হলো সিংহলীদের প্রধান জীবিকা। আফগানিস্তানের প্রধান ভাষা কি কি? আফগানিস্তানের প্রধান ভাষা হলো পার্সি ও পশত। আফগানিস্তানের প্রধান ভাষা হলো পার্সি ও পশত। বিশ্বের উষ্ণতম স্থানটির নাম লেখো, বিশ্বের উষ্ণতম স্থানটির নাম হলো জোকেকাবাদ। এবং এটি কোন দেশে অবস্থিত? এটি পাকিস্তানে অবস্থিত। এবার দেখো তোমরা, তিন নম্বর, বাম দিকের সাথে ডান দিকের মিল দেখাও। এগুলো করে তো তোমরা অভ্যস্ত ক্লাসে, আমরা এগুলো করাই ক্লাসে, দেখে নাও। পাকিস্তানের রাজধানীর নাম কি হবে এর মধ্যে থেকে? ইসলামাবাদ। বাংলাদেশের নবীন পলিগঠিত একটি দ্বীপের নাম, বাংলাদেশের নবীন পলিগঠিত একটি দ্বীপের নাম হচ্ছে সন্দ্বীপ। আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম হেলমন্দ। শ্রীলঙ্কার বনভূমিতে কোন গাছ দেখা যায়? আবলুস গাছ দেখা যায়। পাকিস্তানের প্রধান নদী সিন্ধু। আবার বলে দিচ্ছি,
পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। বাংলাদেশে নবীন পলি গঠিত একটি দ্বীপের নাম হচ্ছে সন্দ্বীপ। আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটা? হেলমন্দ নদী। শ্রীলঙ্কার বনভূমিতে আবলুশ গাছ দেখা যায়। পাকিস্তানের প্রধান নদী সিন্ধু। তোমাদের এই প্রশ্নগুলো আমরা দিলাম, এগুলো কিন্তু তোমরা নিজেরা খাতাতে অভ্যাস করবে। আর একটা কথা, প্রত্যেকটি লাইন কিন্তু তোমরা মন দিয়ে পড়বে, তবেই কিন্তু ভেতরের থেকে প্রশ্ন লিখতে দিলে তোমরা নিজেরা লিখতে পারবে। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু অভ্যাস করো। থ্যাংক ইউ।